ভারত থেকে কি আলাদা হয়ে যাচ্ছে দেশটির মণিপুর রাজ্য রাজ্যটি কি স্বাধীন রাষ্ট্র হচ্ছে সেভেন সিস্টার্স কি সত্যি ভেঙে যাচ্ছে মণিপুরের পাহাড়ি জাতিগোষ্ঠী কুকিরা ড্রোন আর মিজাইলের মতো এত আধুনিক অস্ত্র কোথা থেকে পেল এমন প্রশ্ন উঠেছে গেল কয়েকদিনের সংঘাত সংঘর্ষে উত্তাল রণক্ষেত্র মণিপুর রাজ্যে একদিকে কুকিদের ড্রোন আর মিজাইল হামলা অন্যদিকে তীব্র ছাত্র বিক্ষোভের পরই সব মিলে পরিস্থিতি এতটাই নাজুক যে রাজ্যের কোথাও নিয়ন্ত্রণ নেই মোদী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এরই মাঝে গেল আট সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে মণিপুরকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন দুই কুকি নেতা যা আগুনে ঘি ঢালার মতোই ছড়িয়ে পড়ে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ যদিও এ সত্যতা নির্ধারণ করা যায়নি তবে কমেনি বিক্ষোভ অন্যান্য দিনের মতো মঙ্গলবার মণিপুরের বিদ্রোহী গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে গুলি বোমা বিস্ফোরণ ড্রোন ও মিজাইল দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে কুকি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে এছাড়া ইমফলে ছাত্রদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ বাধে দুই দিকের হামলায় রীতিমতো বিধ্বস্ত নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণহীন এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে মণিপুরের পূর্ব ইম্ফল পশ্চিম ইম্ফল ও থাউবাল জেলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার এমন অবস্থায় প্রশ্ন উঠেছে কুকিরা এত অস্ত্র কোথায় পেল উত্তরে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন মণিপুরের সাথে সীমান্ত রয়েছে মিয়ানমারের মিয়ানমারেও রয়েছে কুকি জাতিগোষ্ঠী তারা বলছেন মণিপুরে অশান্তি ও সহিংসতা ছড়াতে ব্যবহৃত অস্ত্র মিয়ানমারের মাধ্যমে পাচার করা হয়েছিল বিশ্লেষকরা বলছেন কুকি গোষ্ঠীগুলো চীন পাকিস্তান ও উত্তর কোরিয়া থেকে দূরপাল্লার অস্ত্র মিয়ানমার সীমান্ত দিয়ে সংগ্রহ করছে আর এই দলগুলো সম্ভবত মিয়ানমারে কুকি চীন থেকে প্রশিক্ষণ পেয়েছে বলেও ধারণা করছে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন মিয়ানমার থেকে পাওয়া অস্ত্রগুলো বেশ আধুনিক এবং এগুলো তৈরি করতে বিশেষজ্ঞদের প্রয়োজন এছাড়াও এই মিসাইলগুলো চালানো শিখতে হলেও বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয় সব মিলে সেভেন সিস্টার্সের এই মণিপুর রাজ্য নিয়ে সত্যিকার অর্থেই ভয়াবহ বিপদের মুখে পড়েছে ভারতের মোদী সরকার শেষ পর্যন্ত ভারতের অখণ্ডতা ধরে রাখার অহংকার দেশটির নেতাদের শেষ হয়ে যায় কিনা তা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের তারা বলছেন সেভেন সিস্টার্সে শান্তি বজায় রাখতে ভারতকে অবশ্যই প্রতিবেশী দেশ মিয়ানমার চীন ও বাংলাদেশের সাথে সুসম্পর্ক ধরে রাখতে হবে रिफत जमन बङ्गलाभिन्न न्यूज डेस्क